আমরা বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা হিসেবে ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় 6 কোটি গ্রাহক আমাদের সাথে আছেন। আমরা যেটা চেষ্টা করছি আমাদের পুরো ইকোসিস্টেমটাকে বিল্ড করবার জন্য, এবং ইকোসিস্টেম যখন আমরা বিল্ড করছি তখন আমরা অন্যের সাথে সহযোগিতার মাধ্যমে, সো কোলাবোরেশনের মাধ্যমে কাজ করবার চেষ্টা করছি। আজকে স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের সঙ্গে আমাদের যে চুক্তিটা হয়েছে এর মাধ্যমে নগদের যারা গ্রাহক আছেন তারা স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের যে বিভিন্ন সেবা সুবিধা আছে সেটা যেরকমভাবে পাবেন, ঠিক তেমনিভাবে স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের যারা গ্রাহক আছেন তারা নগদের মাধ্যমে ওনাদের যেটা ঋণ নেন অথবা ডিপোজিট রাখেন সেইটার ক্ষেত্রেও তারা আমাদের নগদের যে সুবিধাগুলো আছে সেটার মাধ্যমে কাজ করতে পারবেন। সো আমরা মনে করি যে দুই পক্ষের সহযোগিতার মাধ্যমে এই পুরো বাংলাদেশের যে ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম সেইটাতে আমরা অনেকখানি অগ্রণী ভূমিকা পালন করতে পারব। স্ট্র্যাটেজিক ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, এটা বাংলাদেশে একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে 2020 সালে। আমরা ইতিমধ্যেই গ্রাহক পর্যায়ে আমাদের যথেষ্ট সাফল্য অর্জন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতার বন্ধন। এই বন্ধনের উদ্দেশ্য হচ্ছে গ্রাহক পর্যায়ে আমরা সুন্দরভাবে আমাদের স্বচ্ছতার সাথে আমাদের সেবা পৌঁছে দিতে চাই, এবং আমরা নতুন নতুন ডিজিটাল সার্ভিস বা ইনোভেটিভ কোনো প্রোডাক্টস এবং সার্ভিসগুলো আমাদের গ্রাহক পর্যায়ে নিয়ে আসতে চাই। সেটারই সূত্র ধরে আজকে আমরা নগদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি। এর মাধ্যমে আমাদের গ্রাহকরা, আমাদের স্ট্র্যাটেজিক ফিনান্সের গ্রাহক এবং নগদের যে সকল 6 কোটির ঊর্ধ্বে এবং আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাদের গ্রাহক সেবা, সে সকল গ্রাহকরা এই আওতায়, চুক্তির আওতায় তারা আমাদের এখানে ছোটো ছোটো সেভিংস করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আমরা আরও, আমাদের পরিকল্পনা আছে সামনের দিকে নগদের সাথে আমরা যৌথভাবে আমরা ছোটো আকারে ছোটো যে সকল ন্যানো লোন হয় সেই পর্যায়গুলো নিয়ে আমরা কিছু পাইলটিং করে তাদের কাছে এই সুবিধাটা আমরা পৌঁছে দিতে চাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা, আমাদের গভর্নমেন্ট এগিয়ে যাচ্ছে, আমাদের সরকার এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা প্রত্যক্ষভাবে আমরা যৌথভাবে পার্টনারশিপে কোলাবোরেশনের মাধ্যমে ডিজিটাল সেবার মাধ্যমে আমরা লোন এবং ডিপোজিট স্কিমসগুলো পৌঁছে দিতে চাই। এক্ষেত্রে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স একটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।